যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের তাপমাত্রা এখন হিমাঙ্কের নিচে, সেখানে ব্যাপক তুষারপাত হচ্ছে। এরই মধ্যে এক ব্যক্তি বাড়ির আঙিনায় বিশাল হাঙর হা করে বসে আছে। সে হাঙর দেখতে ভিড় করছেন শিশু, নারী, পুরুষ সবাই, তবে এটি সত্যিকারের কোনো হাঙর নয়। এক ভাস্কর বরফ দিয়ে নিজের আঙিনায় এই ভাস্কর্য বানিয়ে বেশ সাড়া ফেলে দিয়েছেন। ভাস্কর কার্লোস মালদোনাদো নিজের দুই ছেলেকে সঙ্গে নিয়ে তৈরি করেছেন 5.5 ফুট লম্বা এই হাঙর। কার্লোস আইওয়া সিটির কার্লোস মালদোনাদো আর্টওয়ার্কের মালিক। কার্লোস আইওয়ার নিউজ নাওকে রিপিট। কার্লোস জানান, তিনি তুষার ভাস্কর্যের খোঁজখবর নিচ্ছিলেন। তিনি সত্যি সাদা মাটা কিছু করতে চাননি। তিনি অনলাইনে যখন একটি হাঙর দেখলেন, মনে হলো তিনি এটি বানাতে পারবেন। এই ভাস্কর বলেন, হাঙরের এই ভাস্কর্য তৈরি করতে তাদের সময় লেগেছে 4.5 ঘন্টা, আর আধা ঘন্টা সময় লেগেছে এটিকে রং করতে। কার্লোস তার এই ভাস্কর্যের ছবি অনলাইনে পোস্ট করার পর অনেকেই হাঙরের সঙ্গে ছবি তুলতে ছুটে আসেন।